আসসালামু আলাইকুম সবাইকে টেক্সটাইল নলেজ ইনফরমেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আলোচনা করব হাউ টু কস্টিং টুডে আই উইল ডিসক্রাইব হাউ টু কস্টিং তো কীভাবে এক মিটার সুতা ডাইং করতে কত টাকা খরচ হয় সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো তো পূর্বে আমি সাধারণত ভিডিও বানিয়েছি এক গজ কাপড় বানাতে কত টাকা খরচ হয় সেটা নিয়ে আজ আমি কথা বলবো এক মিটার ডাইং করতে কত টাকা খরচ হয় সে বিষয় নিয়ে প্রথমে আসি আপনি মনে করুন দশ হাজার মিটার সুতা ডাইং করবেন তাই দশ হাজার মিটার সুতা ডাইং করতে কত টাকা খরচ হয় এই দশ হাজার মিটার ডাইং করতে আপনার আমার সাধারণত কি কি কেমিক্যাল ইউজ করা হবে কেমিক্যালের মধ্যে অক্সিলারি থাকবে এবং কিছু ডাইস থাকবে কি কী অকজুয়েলারিগুলো হলো ওয়াই এজেন্ট সিকুস্টারিং এজেন্ট ডিসপার্সিং এজেন্ট কস্টিক হাইড্রোজেন পারাক্সাইড অ্যাসিড ইত্যাদি এখন ডাইজের মধ্যে কী কী থাকবে ডাইজের মধ্যে আপনার থাকতে পারে ব্লাক থাকতে পারে ইনডুকু থাকতে পারে ভ্রমেন ডুগু থাকতে পারে এছাড়াও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে সেগুলো থাকতে পারে এ হলো আমাদের ডাইজের বিষয় এখন এই ডাইজ কীভাবে আমরা হিসেব করব প্রথমে আসি ডাইজ সাধারণত কীভাবে ক্যালকুলেশন হবে মনে করুন আপনার এই দশ হাজার মিটার প্রোডাকশন কত ঘন্টা চলবে মনে করুন দশ ঘন্টা চলবে এই দশ ঘন্টা প্রোডাকশনের জন্য আমার কী কী কেমিক্যাল লাগবে এক্সাম্পল স্বরূপ প্রতি ঘন্টায় একশো লিটার করে আমার অক্সেলারি ফিডিং যাবে তাহলে দশ ঘন্টা যদি প্রোডাকশন চলে তাহলে একশো ইন্টু দশ তাহলে দশ হাজার লিটার আমার অক্সিলারি গেল এখন সেমভাবে আমার ডাইস যদি ফিডিং প্রতি ঘন্টায় একশো লিটার করে যায় তাহলে তাহলে দশ ঘন্টায় আমার কত যাবে দশ ইন্টু একশো তাহলে দশ হাজার লিটার ডাইস বা দশ হাজার লিটার অক্সেলারি এখন আসি কীভাবে আমি ভাগ করব অকজিলারির মধ্যে মনে করুন আপনার ওয়েডিং এজেন্ট ফোর জি বিল অনুযায়ী ফিডিং দিয়েছেন এক হাজার লিটারে চার কেজি তাহলে এক হাজার লিটারে চার কেজি দশ হাজার লিটারে কত চল্লিশ কেজি আপনি মনে করুন ছিকো স্টারিং এজেন্ট টু জি বিল হারে ফিডিং দিয়েছেন তাহলে দশ হাজার লিটার যদি ফিডিং যায় তাহলে টু জি বেল হলে টোয়েন্টি কেজি এখন আসি মনে করেন মনে করুন আপনার ডিসপার্সিং এজেন্ট ফিডিং গেছে দুই জি হারে তো সে অনুযায়ী আমার টোয়েন্টি কেজি দশ হাজার লিটারে আপনার মনে করুন যে এডিশনাল কস্টিক ফিডিং পঞ্চাশ জি হারে তাহলে দশ হাজার লিটারে কত কেজি সে অনুযায়ী আপনি হিসাব করুন ডাই যদি প্রতি ঘন্টায় একশো লিটার ফিডিং যায় তাহলে দশ হাজার লিটার একদম বেড়ে ইজি এখন এই কেমিক্যালগুলোর আমার কী জানতে হবে দাম জানতে হবে প্রাইস এক্সাম্পল স্বরূপ মনে করুন আপনার ওয়াইটিং এজেন্ট আপনার তিন ডলার সিকুস্টারিং এজেন্ট দুই ডলার কস্টিক হাফ ডলার হাইড্রোস আপনার মনে করেন যে দুই ডলার আপনার ইন্ডোগো মনে করেন যে চার ডলার এক্সাম্পল স্বরূপ আপনি আপনি যে দামে কিনেছেন সে দামের প্রাইস কোডেশন হিসাবে আপনি একটা এক্সেল শিট করে নেবেন সেই এক্সেল শিটে বসিয়ে রাখবেন আপনার যত কেজি কনজামশন হয়েছে সেই কেজিগুলো বসিয়ে সাথে সাথে মাল্টিপল করে দিলেই টোটাল ফিগার মানে টাকার পরিমাণ বের হবে তো এই যে কস্টিং বের করলেন মনে করলেন যে আপনার এই দশ হাজার মিটারের জন্য টোটাল খরচ হয়েছে চার লাখ টাকা তো এই চার লাখ টাকা বাঘ মানে ডিভাইডেড দশ হাজার মিটার তাহলে যদি আপনার খরচ হয় চার লাখ টাকা তাহলে আপনার দশ হাজার মিটারে কত খরচ হবে তাহলে চল্লিশ টাকা ভেরি ইজি তো এই চল্লিশ টাকা এক মিটার সুতা ডাইং করতে চল্লিশ টাকা খরচ হয়েছে তাহলে দশ হাজার মিটারের জন্য চার লাখ টাকা আপনার যে চল্লিশ টাকায় হবে এরকম না আপনার বারো টাকাও হতে পারে দশ টাকাও হতে পারে বিশ টাকাও হতে পারে চল্লিশ টাকাও হতে পারে পঞ্চাশ টাকাও হতে পারে সেটা আপনার কেমিক্যালের উপর এবং কনজামশনের উপর কি পরিমাণ আপনি খরচ করেছেন সো আজকে জানতে পারলেন এক মিটার সুতা ডাইং করতে কত টাকা খরচ হয় সো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন